আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন আজকে আমাদের কাছে রয়েছে হেইলোর GT1 2022। তো এটা হচ্ছে অ্যাভারেজ, যদি আমরা প্রাইস রেঞ্জের কথা বলি, দেখা যায় 1700 থেকে 2000 টাকা রেঞ্জের একটি TWS হেইলোর তরফ থেকে। অ্যান্ড আমরা সবাই জানি হেইলোর হচ্ছে শাওমির সাব ব্র্যান্ড, যারা হচ্ছে স্মার্ট ওয়াচ বা TWS বানিয়ে থাকে। তো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে এই TWSটার আনবক্সিং করবো এবং হাইলাইট যে স্পেসিফিকেশনগুলো রয়েছে আনবক্সিং করতে করতে সেগুলো আপনাদেরকে বলে দেবো। তো ফার্স্ট অফ অল যদি আমরা বক্সের দিকে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের বক্স। অ্যান্ড পেছনের দিকে লক্ষ্য করলে এর স্পেসিফিকেশন কিছু দেওয়া রয়েছে। সো প্রথমেই যদি এদিকে লক্ষ্য করেন, এখানে HD অডিও এবং এটিতে কিন্তু ব্লুটুথ ভার্সন 5.2 ব্যবহার করা হয়েছে, সো লেটেস্ট ব্লুটুথ ভার্সন বলা যায়। এবং এটাতে লো ল্যাটেন্সি মোড রয়েছে এবং গেমিং মোড রয়েছে কিন্তু। অ্যান্ড হচ্ছে যদি ব্যাটারি লাইফের কথা বলি, অ্যাভারেজে যদি আপনি হচ্ছে প্লে করেন তাহলে 5 ঘন্টার মতো প্লেব্যাক টাইম পাবেন এবং হচ্ছে 20 আওয়ার্স হচ্ছে চার্জিং কেস সহ। তো দেখা যাবে চার্জিং কেস সহ আপনারা হচ্ছে 15 থেকে 18 ঘন্টার একটি ব্যাকআপ পেয়ে যাবেন এটি থেকে। তো ফাংশন বা হচ্ছে ফিচার্স মোটামুটি বাজেট অনুযায়ী ভালোই রয়েছে। তো এবার আমরা এটাকে আনবক্স করে ফেলি। তো আনবক্সিং তেমন স্পেশাল কিছু না, বক্সটি আনবক্স করলেই প্রথমেই হেইলোর যেই কেসটি রয়েছে সেটি পেয়ে যাবেন আপনারা, দেখতে পাচ্ছেন। এটাকে আমরা সাইডে রাখি। তো এখানে একটি চার্জিং কেবল আপনারা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু একটি USB 2 Type-C চার্জিং কেবল দেওয়া হয়েছে, সো কেবল মোটামুটি ভালোই। এবং হচ্ছে এখানে এক্সট্রা কিছু এয়ার টিপস দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু পাশের যে এয়ার ব্র্যাকেট রয়েছে সেটাও দেওয়া আছে এবং তার সাথে এক্সট্রা 2 জোড়া এয়ার টিপসও দেওয়া রয়েছে। সো এয়ার টিপসগুলো কিন্তু ভালোই সফট, ভালোই কোয়ালিটিফুল ছিল। দেন হচ্ছে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, সো চাইলে এটা ফলো করতে পারেন। সো আমরা এটা ফলো টলো করবো না। অ্যান্ড হচ্ছে এবার দেখা যাক প্রোডাক্টে। তো এই হচ্ছে এর যে TWS এর বক্সটি রয়েছে, এটি হচ্ছে কেস। তো প্রথমে যদি আমরা কেসটির দিকে লক্ষ্য করি, তো ফুললি কিন্তু প্লাস্টিক বিল্ড এবং হচ্ছে একদম মানে ছোটোখাটো বলা যায় কম্প্যাক্ট সাইজের। অ্যান্ড হচ্ছে ম্যাট ফিনিশ, দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশ। তো মোটামুটি ভালোই, ডিজাইনের কথাও যদি বলি এবং প্লাস্টিকের কোয়ালিটির কথা যদি বলি ভালোই লেগেছে। এবং হিঞ্জটাও মোটামুটি ভালো কোয়ালিটির, হিঞ্জটাও ভালো কোয়ালিটির। এবং যদি আমরা এয়ারশেলের কথা বলি, এয়ারশেলগুলো দেখতে পাচ্ছেন যে TWSগুলো পুরোটাই কিন্তু প্লাস্টিক দিয়ে বানানো এবং ম্যাট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এবং ওপরের দিকে আপনারা হচ্ছে একটি হেইলোর লোগো পেয়ে যাবেন এবং এখানে কিন্তু বেসিক্যালি এর যে টাচ এরিয়াটা, সো এখানে টাচ করে সব কিছু কন্ট্রোল করতে হয়। অ্যান্ড এখানে পেয়ে যাবেন একটি ইন্ডিকেটর লাইট। তো এই হচ্ছে মোটামুটি TWS। অ্যান্ড যদি চার্জিং কেসের কথা বলেন, এদিকতে আপনারা হচ্ছে একটি হেইলোর লোগো, ব্র্যান্ডিং লোগো পেয়ে যাবেন এবং পেছনের দিকে একটি Type-C চার্জিং পোর্ট রয়েছে। তো বেসিক্যালি এই হচ্ছে এর বিল্ড কোয়ালিটি এবং আনবক্সিং। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।